টিটাগড় পৌরসভা এলাকায় গৃহহীন মানুষের জন্য টিটাগড় পৌরসভার পক্ষ থেকে নেওয়া হলো মানবিক উদ্যোগ। তৈরি করা হলো মমতালয়া। 1,70,00,000 টাকা ব্যয় করে 50 জন মানুষের জন্য এই আশ্রয়স্থল তৈরি করা হয়েছে। সোমবার উদ্বোধন করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ, উপপ্রবর্তন মোহাম্মদ জলিল, টিটাগড় পৌরসভার পৌর পিতা এবং পৌর মাতারা। তারা উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী কি বললেন তা শোনাবো আপনাদের। আজকের এই প্রোগ্রামটা এটা হচ্ছে মমতালয়ের আজকে ওপেন করলাম। পাশে মাদার টেরিজা, তার পাশেই 23 নম্বর ওয়ার্ডে মাদার টেরিজার হাউস, তার পাশে মমতালয়, পাশাপাশি দুটো মা। এই মমতালয়ের কাজ হচ্ছে বেসিক্যালি গৃহহীন মানুষদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে খাওয়া দাওয়া, মেডিকেশন, তাদেরকে হাতের কাজ শেখানো, সমস্ত কিছু দিক থেকে তাদের পাশে থাকা। 50 জনের বেড করা হয়েছে আর কি।